হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকে আবার একটা ইম্পর্টেন্ট ডিসকাস নিয়ে চলে এসেছি। আজকে শুধু ডিসকাসই করব, কারণ আজকে কোনো রকম ব্লগ বা ছিল যে আমি অনেক দিন ধরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, বাট শেয়ার করে উঠতে পারছিলাম না, কারণ আমি একটুখানি বিজি হয়ে গেছিলাম। বাট করাটা সত্যি খুব নেসেসারি, আমি জানি সবার চ্যানেলের সাথেই এটা হচ্ছে। তো আমি এই নিয়ে ভাবলাম যে একটা জিনিস করেই দেখি। জানি যে মনে হয় যে ইউটিউব থেকে কাটাটা হয়তো সেরমভাবে বন্ধ হয়ে গেছে, কারণ আমি কারোর লাইভে যাচ্ছিলাম না, তাই আমি ভাবছিলাম যে হয়তো ইউটিউব থেকে কাটা বন্ধ হয়ে গেছে। কালকে লাইভে গিয়েছিলাম দুজনের কাছে, তো সেখান থেকে আমি অনেক বন্ধু পাই আর বন্ধু করিও, বাট তারা সবাই কেটে গেছে। কারণ একটাই, কারণ তারা ফুল ভিডিও ওয়াচ করেনি। 24 ঘন্টা কাটতে না কাটতে তারা এসে আমাকে ব্যাগ দিচ্ছে, তাদেরটাও কেটে নিয়ে চলে গেছে আজকে। তো যাদেরটা কেটে নিয়ে চলে গেছে তারা ভেবো না যে আমি আবার তাদের কিছু রেখে দেবো, ঠিক আছে। এখন হচ্ছে যে চ্যানেলের কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতি হচ্ছে, শুধু আমার না, তোমাদেরও চ্যানেলের কিন্তু মারাত্মক পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু প্লিজ বি অ্যালার্ট থাকো। আজকে এই জিনিসটা নিয়ে আমার বলার, আমার মনে হয়েছিল খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যেইভাবে চলছে, যেইভাবে তোমরা চিটিং করছো, প্লিজ বন্ধ করে দাও, প্লিজ প্লিজ বন্ধ করে দাও। কারণ চ্যানেলের এতটা ক্ষতি কিন্তু করো না। আজকে তুমি আমার কাছে এসে করছো, আমার সাথে করছো, কালকে কিন্তু তোমার সাথেও কিন্তু এই সেম জিনিসটাই কিন্তু রিপিটেড হবে। তো আজকে আমার যদি চ্যানেলে যদি তোমরা ক্ষতি করে থাকো, তাহলে কালকে তোমাদের সাথেও সেম হবে। তো প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা সাবস্ক্রাইব করছো ঠিক টাইমে ব্যাক পাওয়ার পর, আমি তো জানো 24 ঘন্টা বাদে আমি ব্যাক দিই, ঠিক টাইমে ব্যাক পাওয়ার পর তোমরা কি করছো, তুলে নিচ্ছ। যারা অ্যানালিটিক্স ফলো করে না, তোমরা হয়তো তাদেরকে বোকা বানাতে পারবে, কিন্তু আমাদের মতন মানুষ যারা অ্যানালিটিক্স ফলো করে তাদেরকে তোমরা কিভাবে বোকা বানাবে, সেটা কখনোই পসিবল নয়। কারণ আমি কিন্তু হাতে না হাতে, কিন্তু আমি যদি তোমরা প্রুফ চাও, আমি কিন্তু প্রুফ সমেত দিয়ে দিতে পারি যে কারা সাবস্ক্রাইব করে তারপর তুলে দিচ্ছ। প্লিজ করা বন্ধ করো, আমার চ্যানেলেরটাকে ক্ষতি করো না। আজকে আমি যেমন তোমাদের চ্যানেলের কথা এত ভাবছি যে আজকে আমার বন্ধু বলে না, আজকে যদি আমি নতুনও কারোর ঘরে যাচ্ছি, কারোর উল্টো পাল্টা কোনো কমেন্ট দেখে কিন্তু নিচে আমি রিপ্লাইতে আমি লিখে দিয়ে আসি যে প্লিজ এই জিনিসটাকে করা বন্ধ করো, এটা স্প্যাম কমেন্ট, বা এরকম করো না। কারণ আমি জানি যে তোমরা একটা ক্লিক করে দিও, একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে আছো, তাতেও আমাদের চ্যানেলের ক্ষতি। তো আমি যেরকম দেখলাম যে বারবার বলছি যে আমি কিন্তু অ্যানালিটিক্স ফলো করি, তোমরা কিন্তু এতটা বেশি ক্লেভারলিভাবে কাজ করো না। আমি কিন্তু অনেককে হাতে নাতে ধরেছি যে তোমরা কিন্তু সাবস্ক্রিপশন ব্যাক দেওয়ার পর কিন্তু তুলে নিয়েছো। যদি আমি যদি প্রুফ দিয়ে করি কিন্তু, তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করবে না। তো আমি তোমাদেরকে বলছি যে প্লিজ যারা সাবস্ক্রাইব করছো তারা, বা সাবস্ক্রাইব আগে করছো তারা, তাদের যখনই ফেরত পেয়ে যাচ্ছ প্লিজ তুলে নিও না, এক নম্বর। আর যারা ধরো, যাদের ধরো আমি করে আসছি আর তাদের, তারা আবার আমাকে ব্যাক দিচ্ছ, দিয়ে আবার কিছুক্ষণ বাদে তুলে নিচ্ছ, প্লিজ করো না, আমার চ্যানেলের ক্ষতি করো না। তোমাদের চ্যানেল যখন আমি এতটা মেনটেন করে চলছি, তাহলে তোমরা কেন পারবে না আমার চ্যানেলটাকে মেনটেন করতে, তাই না? প্লিজ এই জিনিসটা ফলো করো, ইচ অ্যান্ড এভরি ঘরে যখনই ঘরে যাচ্ছ এই জিনিসগুলো তোমরা করছো। আর আমি যদি এখন বলে দিই যে যারা এরকমভাবে সাবস্ক্রিপশন তুলে দিচ্ছে, আমি সবাইকে বলছি, আমার ফ্রেন্ডসদের, ঠিক আছে, যাদেরকে দেখছো যে এরকম তোমরা সাবস্ক্রাইব করছো, তারপরে সাবস্ক্রাইব করার পর বা তোমরা ব্যাক পাচ্ছ বা নিজেরা করছো, ব্যাক পেয়ে যাচ্ছ বা তাদেরকে ব্যাক দিয়ে দিচ্ছ, তোমাদের নেক্সট ভিডিওতে যদি তাদের যদি কমেন্ট যদি না আসে, আর যদি তোমরা মনে করো যে এরকম আমার কেটে নিয়েছে, তাহলে মনে করবে যে তারাই করছে। যদি তোমরা লাইফে যদি না যাও, আর একটা একটা করে নিশ্চয়ই কিন্তু ওয়াইটি কাটবে না, ওয়াইটি কাটলে কিন্তু ধারাধার একদম 5 জন, 6 জন, 7 জন, 10 জন এরমভাবে কেটে দেবে। এক এক করে কিন্তু কাটছে না, এক এক করে কিন্তু মানুষই কেটে নিচ্ছে, যাদেরকে তুমি বিশ্বাস করে সাবস্ক্রাইব ডান করে দিয়ে আসছো, তারাই কিন্তু কেটে নিচ্ছে। তো প্লিজ একটুখানি কেয়ারফুল হয়ে চলো। আমি যেই ব্যাপার নিয়ে বলছিলাম যে আমি আজকে যদি মনে করি যে আমি তোমার বন্ধু নই, আমি নতুন ফার্স্ট তোমার ঘরে গেছি, আমি যদি কোনো রকম স্প্যামিং কমেন্ট যদি দেখি বা উল্টো পাল্টা কমেন্ট যদি দেখি, আমি যদি তার রিপ্লাই করি, সেটা আমার মনে হয় না যে আমাকে কেউ রাইটস দিয়েছে যে আমি তার অগেনস্টে গিয়ে আমি তাকে চেস করব। আমার মনে হয় আজকে আমার বন্ধু হোক, চাই আমি নিউ ফ্রেন্ডেরই ঘরে যাই না কেন, আমার নজরে যদি কোনো কিছু অন্যায় মনে হয়, তাহলে আমি কিন্তু প্রোটেস্ট করব। এই রাইটসটা কিন্তু আমাকে কেউ দেয়নি, আমি নিজেকে নিজে দিয়েছি। কারণ আমি চাই না, আমি খুব ভালো করে জানি যে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। যেমন আমি করছি, তেমন তোমরা সবাই করছো। আজকে আমি তোমাদের সবার কথা ভেবে এই ভিডিওগুলো বানাচ্ছি, তাহলে এইটুকু জিনিস কি আমি করতে পারবো না?
বা তোমরা যদি আমার চ্যানেলে এসে এসে যদি দেখো যে এরকম উল্টোপাল্টা স্প্যামিং কমেন্ট করে দিয়েছে, তাহলে তোমরা যদি প্রোটেস্ট করো আমি কখনোই কিন্তু তোমাকে বলবো না যে তোমার কি রাইটস আছে, তুমি কেন তাকে চেস করছো। আমি তো বরঞ্চ খুশি হব যে আমার হয়ে তুমি কথা বলেছো, আওয়াজ তুলেছো। অন্যায় আওয়াজ তোলাটা কিন্তু অন্যায় নয়, বরঞ্চ চুপচাপ অন্যায়কে সহ্য করে চুপচাপ থেকে যাওয়াটা অন্যায়। আমি এই জিনিসটা শিখিনি, এটা আমার নেচার নয়। আজকে তোমাদের অনেকের হয়তো মেবি খারাপ লাগতেই পারে তাতে, বাট আই ডোন্ট কেয়ার। আমি আমার মতন ভাবে চলবো, আমি নিশ্চয়ই তোমাদের পরামর্শ নিয়ে চলবো না। পরামর্শ আমি তাদেরকে নেব যারা আমার ফ্রেন্ড, যারা আমার একদম ট্রু ফ্রেন্ড, যারা আমার ভালো চায়। আজকে শরীর খারাপ নিয়ে এর আগের ভিডিওটা বানিয়েছি, আমাকে একটা দিদি ফোন করে বলেছে, একটা দিদি কেন, পারদি, তোমরা জানো পারদি ফোন করে বলছে, প্রিয়াঙ্কা তোর মুখে যে স্পার্কটা থাকে না, সেই স্পার্কটা মিসিং ছিল, সে ঠিক ধরেছে, কারণ সে আমাকে ভালোবাসে, আমাকে ভালো। আমি কি তাকে অধিকার দিয়েছি এই কথাটা ফোন করে বলা? আমি তো তাকে অধিকার দিইনি, কিন্তু সেই অধিকারটা সে অর্জন করে নিয়েছে আমার কাছ থেকে। সে আমাকে ভালোবেসে বলেছে যে প্রিয়াঙ্কা তুই যে ভিডিওটা বানিয়েছিস না, তোর মুখে কিন্তু স্পার্কটা মিসিং ছিল, তুই তো এরকম নোস, যা আছে সব ঝেড়ে ফেলে দে। অনেকে হ্যারাসমেন্ট করছে ইউটিউবে থেকে, অনেকে হ্যারাসমেন্টের পর হ্যারাসমেন্ট করে যাচ্ছে আমাকে, আমার অনেক ফ্রেন্ডকে। প্লিজ এগুলো বন্ধ করো, এগুলো করে তোমাদের কোনো লাভ নেই। তোমরা তোমাদের মতন লাইফ লিড করো, নিজের ইউটিউব চ্যানেল মেনটেন করো, আমি আমার মতনভাবে মেনটেন করব। আমি কাউকে কখনোভাবে কান ভাঙিনি, কেউ ছোট বাচ্চা নাও তোমরা। আমাকে যারা দেখে, আমার চ্যানেলকে যারা ফলো করে, তারা আমাকে ভালোবেসে আসে, তারা আমার হাত ধরে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা আমার সাপোর্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি এইটুকু সময়ের মধ্যে আমি এইটুকু অর্জন করতে পেরেছি। ঠিক সেরকমই রাইটসটা কেউ দিয়ে দেয় না, রাইটসটা অর্জন করে নেয়, অধিকার অর্জন করে নেওয়া জিনিস, কেউ কাউকে দেয় না। কিন্তু অনেক কথা এরকম মাথায় নিয়ে আমি অনেক চলছি, কিন্তু আজকে সত্যি বলছি যে যা পারছো তাই করছো, করে যাও। আই রিয়েলি ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দোজ পিপল যারা আমাকে মনেই করে না যে তাদের লাইফে আমি কিছু। আর ঠিক তাদেরকেও কিন্তু আমি আর মনে করি না আমার লাইফে কিছু, যে তাদের কথাতে আমি ভেঙে দুমড়ে মুচড়ে যাব। আমি আমার নিজের পরিবারের লোকের কাছ থেকে এরকম অনেক বিহেভিয়ার পেয়ে, নেগেটিভ লোকদের কাছে বিহেভিয়ার পেয়ে আমি কিন্তু মাথা উঁচু করে আজকে বেঁচে আছি। আজকে ওয়াইটিতে এসে এমন কোনো লোকের ক্ষমতা নেই যে প্রিয়াঙ্কাকে দমিয়ে দেবে, প্রিয়াঙ্কাকে ভেঙে দেবে। আমি বারবার বলছি আমাকে যারা ভালোবাসে আমি জানি তারা আমার সঙ্গে আছে, আমি তাদেরকে নিয়েই চলবো, একা নয় কিন্তু আমি সবাইকে নিয়ে চলবো। তাই জন্য আজকে সবার হয়ে আমি তোমাদের কাছে এটা প্লিজ রিকোয়েস্ট করতে এসেছি যে প্লিজ তোমরা ফলো করো, বারবার বলছি তোমরা অ্যানালিটিক্স ফলো করো, কে তোমাদেরকে ঠকাচ্ছে। হয়তো সে তোমাকে ঠকেই আছে, কিন্তু তুমি তো বুঝতে পারছো না, তুমি তার ঘরে রয়ে গেছো, তুমি তাকে ওয়াশ টাইম দিয়ে যাচ্ছ। আর একটা কথা বলে দিচ্ছি, আমি তো ডেলি ভিডিও আপলোড করি না, আমি কেন প্রতিদিন সবার ঘরে যাব? আমি তো দুদিন একদিন ছাড়া ছাড়া ভিডিও পাবলিশ করছি, তাহলে আর সবাই কেন এক্সপেক্ট করছে যে আমি তাদের ঘরে ডেলি যাব, তাদের ওয়াশ টাইমটা দেব? তারা এসে আমাকে কি করছে, আমার ঘরে এসে আমার ভিডিওসে কি করছে? ক্লিক করে বেরিয়ে যাচ্ছ, ক্লিক করে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, ফুল ভিডিও তো ওয়াচই করছো না। আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু অ্যানালিটিক্স ফলো করি, আর তোমাদেরকেও আমি বারবার বলছি অ্যানালিটিক্সটা ফলো করো। যারা এরকম করছে তাদেরকে সত্যি ধরা খুব জরুরি আছে, নাহলে আমরা কেউ এগোতে পারবো না, আমি বলে না কেউ এগোতে পারবো না। তো প্লিজ একে অপরের সাথে ট্রাস্টভাবে কাজ করো। অনেকে আছে যে করে দিয়েছি, তারা 24 ঘন্টা যাচ্ছে না, এসে ব্যাগ দিয়ে যাচ্ছে। প্লিজ কেন করছো এই জিনিসটা? কি তোমাদের কাছে নতুন ইউটিউবটা নতুন নয়? তাহলে তোমরা কেন করছো এই জিনিসটা? ইউটিউবে কাজ করছো, একটু পেশেন্স রাখো না? আমি তো পেশেন্স রাখছি, আমি তোমাদের কাছে করে আসি, তোমাদেরকে বলে আসি, একদিন পর এসো, দুদিন পর এসো, তাতেও আর বারবার তোমাদেরকে নক করতে হয়। দুদিন হয়ে গেছে অপেক্ষায় আছি, কেন বারবার নক করতে হয়? কেন কেন জানো না তোমরা যে আমি একটা সাবস্ক্রিপশন তোমাদের বেড়ে গেছে, কতটা ম্যাটার করে একটা সাবস্ক্রাইবার, কতটা ম্যাটার করে একটা সাবস্ক্রিপশন, কত কতটা ম্যাটার করে একটা ভিউস, একটা একটা 10 মিনিটের জন্য ওয়াচ টাইমটা কতটা ম্যাটার করে আমাদের কাছে? তাহলে আজকে যখন আমি এই জিনিসটা করছি, তাহলে তোমরা কেন পিছপা হয়ে যাচ্ছ? কেন ধৈর্য নেই তোমাদের, করে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছ? এই জিনিসটা কি, তাহলে কেন চিটিং করছো? কেন বুঝতে পারছো না যে আমার যেরকম তোমরা চ্যানেলটা ক্ষতি করছো, ডাউন করে দিচ্ছ, খুব ভালো কথা,
আমি যদি তোমাদেরকে রিপোর্ট করে দিই, তোমাদের চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভেবে দেখেছো? কখনো তো কেউ বলতে পারবে না যে প্রিয়াঙ্কা স্প্যাম কমেন্ট করে চলে আসে, কখনো তো বলতে পারবে না যে প্রিয়াঙ্কা ফুল ওয়াচ করছে না আমাকে। যেসব বন্ধুরা জানে তাদেরকে দেখে না আমার সত্যি প্রাউড ফিল হয় যে তারা আমাকে কতটা ভালো চিনেছে যে আমি মানে ফুল ভিডিও ওয়াচ করি। নট অনলি দ্যাট, আমি ঠিক টাইম টু টাইম আমি ব্যাক দিয়ে দিই। তারা এতটা ডেসপারেটলি ভাবে কেন আমার হয়ে কথা বলে? কারণ তারা বুঝতে পেরেছে এই অধিকারটা তারা অর্জন করে নিয়েছে, আমি কিন্তু তাদেরকে দিইনি। তারা আমার সঙ্গে থেকে থেকে বুঝে গেছে যে প্রিয়াঙ্কা মানুষটা কি। প্রিয়াঙ্কা না নিজে ঠকবে না কাউকে ঠকতে দেবে। প্লিজ একটা রিকোয়েস্ট করছি, বাঁচতে দাও, নিজেরাও বাঁচো আর অপরকেও বাঁচতে দাও। কারোর যদি ভালো যদি না করতে পারো, কারোর প্লিজ ক্ষতি করো না, একটাই রিকোয়েস্ট করলাম। আজকের ভিডিওটা এতটুকুই রইল, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ যাওয়ার আগে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ লাইফস্টাইল উইথ প্রিয়াঙ্কা। টিল দেন টেক কেয়ার অফ ইউর সেলফ। আর স্প্যাম কমেন্টে তোমরা এত ভালোবাসা পেয়েছি, লটস 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 অফ থ্যাংকস টু অল অফ ইউ। আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আরও বানাবো যেটাতে তোমরা বুঝতে পারবে যে কে তোমাদের সাবস্ক্রিপশন কাটছে আর কে তোমাদের ঘরে রয়েছে। যদি চাও এরকম ধরনের ভিডিও, লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। আর প্লিজ যারা নিউ ফ্রেন্ডরা আসছো, একটা কমেন্ট করে দিয়ে আমাকে ডেকো না, কিন্তু আমাকে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। একটু একটু ট্রাস্ট রেখো প্রিয়াঙ্কার ওপর, প্রিয়াঙ্কা ঠিক টাইমে গিয়ে তোমাদেরকে ব্যাক করে দেবে। আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, এরকম ইনফরমেটিভ ভিডিও আর ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য সবসময়ের জন্য নিয়ে আসতে থাকবো। সো বাই বাই।